আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তা কক্ষে আপনাদের সাথে আছে আমি ফরিদা আক্তার রোজি। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। সাভার ট্র্যাজেডির নিহত এবং আহতদের সাহায্যার্থে ইউকে আওয়ামী লীগের ফান্ড রাইজিং ডিনার। লন্ডন সফররত জননন্দিত চেয়ারম্যান শেখ মখন মিয়া সম্মানে সাউথ সুরমা অ্যাসোসিয়েশনের সভা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন। শুনছিলেন শিরোনামগুলো, এবারে জানাচ্ছি বিস্তারিত। গত 10 জুন রোজ সোমবার লন্ডনের এলিট ব্যাংকুয়েটিং হলে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে সাভারের রানা প্লাজা ট্র্যাজেডিতে নিহত এবং আহতদের সাহায্যার্থে এক ফান্ড রাইজিং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডিনারের আয়োজন করা হয়। গত সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে এই ফান্ড রাইজিং অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি এতে সংগঠনটির লন্ডনের বাইরের বিভিন্ন রিজিওনের নেতৃবৃন্দও যোগ দেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানের শুরুতেই স্বাধীনতা যুদ্ধকালীন নিহত 30 লক্ষ শহীদের আত্মার মাগফেরাত কামনা করে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন সফররত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি, বিশিষ্ট সাহিত্যিক এবং কলামিস্ট আব্দুল গাফা চৌধুরী, ইউকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, উপদেষ্টা মণ্ডলীর চেয়ারম্যান আলহাজ শামসুদ্দিন খান, সহসভাপতি আলহাজ জালালউদ্দিন, শামসুদ্দিন মাস্টার, বিশিষ্ট সাংবাদিক আমিনুল হক বাদশা প্রমুখ। পরে সাভারের ট্র্যাজেডির হতাহতদের সাহায্যের লক্ষ্যে প্রায় £20,000 উত্তোলন করা হয়। এই অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জানা গেছে। লন্ডন সফররত দক্ষিণ সুরমার 1 নম্বর মোল্লার গাঁও ইউনিয়ন পরিষদের 3 বারের জননন্দিত চেয়ারম্যান শেখ মখন মিয়ার বলেছেন, যুক্তরাজ্যে বসবাসরত দক্ষিণ সুরমার প্রবাসীরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে এলাকার উন্নয়ন সুনিশ্চিত। মঙ্গলবার পূর্ব লন্ডনের মাইক্রোবিজনেস সেন্টারে সাউথ সুরমা অ্যাসোসিয়েশনের ইউকে কর্তৃক আয়োজিত এক সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এই সভার শুরুতেই অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন সংগঠনের নেতা আহমেদ চৌধুরী মনি, কামাল উদ্দিন এবং মনিম আহমেদ। সংগঠনের সভাপতি কমিউনিটি নেতা শাহ আক্তার হোসেন টুটুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মুকিত এবং সাংগঠনিক সম্পাদক মেহরাবুদ্দিনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাবেক আহ্বায়ক এম এ মালেক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কমিউনিটি নেতা মুহিদুর রহমান মুহিদ। বক্তব্য রাখেন নজবুর রহমান সানা, ফয়সাল আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আব্দুল কালাম আজাদ, আক্তার হোসেন, লুৎফুর রহমান, তাইজুল ইসলাম, আলহাজ সাহার মিয়া, মুজিবুর রহমান মঞ্জু, ইউকে যুবদল সভাপতি নাসিম আহমেদ চৌধুরী, শামসুদ্দিন শামীম, কামাল উদ্দিন, মঈন মিয়া, শহীদুজ্জামান, আমিনুর রহমান আকরাম প্রমুখ। এ সময় উপস্থিত বক্তারা সংবর্ধিত অতিথির ভূয়সী প্রশংসা করে অতিথির ন্যায় এলাকার উন্নয়নে তার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা শাহ আশরাফ হোসেন মকুল, এনামুল হক এনু, ফয়জুর রহমান বাদল, শেখ মুজিব, শেখ মনসুর, সাব্বির হোসেন ময়না, মাসুদ আহসান, মোহাম্মদ হাবিব, জনাব মইনুদ্দিন আহমেদ হোসেন বকুল, সিরাজুল ইসলাম, শেখ মোহাম্মদ তারুমিয়া সহ আরো অনেকে। পরে সংগঠনের সভাপতি শাহ আক্তার হোসেন টুটুল এবং সাধারণ সম্পাদক আব্দুল মুকিত 71 সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের নাম উপস্থিত সবার সামনে ঘোষণা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। সোমবার পূর্ব লন্ডনের গ্যাটোরেক্স স্ট্রিটের ক্লিপটন ট্রেড সেন্টারে অবস্থিত কার্যালয়টির উদ্বোধনকালে সংগঠনটির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় ফিতা কেটে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুক্তরাজ্য বিএনপির নবনির্বাচিত সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, উপদেষ্টা এবং সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মনিরুল আলম, সহসভাপতি মঞ্জুরুল সাম্মাদ চৌধুরী মামুন, তাজুল ইসলাম, গোলাম রব্বানি আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক
সাংগঠনিক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক জসীমউদ্দিন সেলিম সহ আরো অনেকে। পরে সাধারণ সম্পাদক এম কয়সর আহমদের পরিচালনায় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় সভাপতির বক্তব্যে সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস বলেন, আওয়ামী লীগ সরকার একের পর এক দেশে হত্যা, গুম, নির্যাতন চালিয়ে দেশকে একটি ত্রাসের রাজত্বে কায়েম করেছে। তিনি এ সময় অবিলম্বে বর্তমান সরকারকে আগামী সাধারণ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মীদের উপর থেকে সকল মামলা প্রত্যাহারের দাবি জানান। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ অভিযোগ করে বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর অবশেষে একাত্তরের ঘাতক দালাল যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু হলেও দেশে বিদেশে জামাত শিবির ঘাতক চক্র তাদের দেশি বিদেশি ভাড়াটে বুদ্ধিজীবী এবং প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে 1971 সালে সংগঠিত গণহত্যার ন্যায়সঙ্গত বিচারকে নস্যাৎ করার জন্য জঘন্য মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার বিকেল 5টায় পূর্ব লন্ডনের মন্টিফেরি সেন্টারে সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে তারা এই অভিযোগ করেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সভাপতি ডাক্তার বিবি চৌধুরী, সহসভাপতি ইসাক কাজল, সাধারণ সম্পাদক সৈয়দ আনাস পাশা, কেন্দ্রীয় কমিটির সদস্য আনসার আহমেদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, রাজন চৌধুরী, কোষাধ্যক্ষ শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, সাংগঠনিক সম্পাদক রুবি হক, তথ্য এবং গবেষণা সম্পাদক মতিউর চৌধুরী প্রমুখ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এনামুল হক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডক্টর বিবি চৌধুরী, ইসাক কাজল এবং সৈয়দ আনাস পাশা। সোমবার পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারে প্রবাসী সংগ্রাম পরিষদ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে যুক্তরাজ্য বিএনপি সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস বলেছেন, এখন সময় এসেছে সকল মতবিরোধ ভুলে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ।